লোপামুদ্রা চলে এসেছি আমাদের সবার পরিবার ডট কম নিয়ে। আজকে আমার সাথে নতুন নতুন অনেকে আছে, তোমাদের সাথে তাদের আলাপ করাবো, আমরা কোথায় যাচ্ছি কি করছি সমস্ত তোমাদের সাথে শেয়ার করবো। তোমাদের বলতে বলতে না ক্যামেরাটা সরে গেল, তাই এই হাত দিয়ে ধরে আছি, তোমরা আমার এই হাতটা দেখতে পাবে। আর আমার সাথে কারা কারা আছে একবার ক্যামেরাটা আমি ঘুরিয়ে দিচ্ছি, দেখে নাও, তাহলে তারপরে আমি সবাইকে তোমাদের সাথে ভালো করে আলাপ করাবো। কিছুদের তোমরা চেনো, একটু দেখে নাও তাও তোমাদের কতটা দেখাতে পারছি। তিতলি দেখছো, তোদের দেখা যাচ্ছে? হ্যাঁ, অলমোস্ট মোটামুটি দেখা যাচ্ছে। আচ্ছা তিতলি একটা হ্যালো করে দে, দেখ। আমরা পিজ্জা হাটে ঢুকছি, এখানে মনে হচ্ছে বসে আমরা খেয়ে তারপর যাব। আমরা পিজ্জা হাটে এসেছি আমাদের লাঞ্চটা করার জন্য, বেসিক্যালি ব্রাঞ্চ হয় ঠিকই, ব্রাঞ্চের জন্য। তো দেখো কি কি আছে গার্লিক, মানে ব্রাঞ্চ মানেটা কি বলে দে, ব্রাঞ্চ হচ্ছে ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ আমরা করছি, ব্রেকফাস্টও করিনি আর লাঞ্চ সব মিলিয়ে একটা মিড টাইমে করছি আমরা। দেখো গার্লিক ব্রেড আছে আর পিজ্জা নিয়েছি আমরা, এগুলো আমরা সবাই মিলে খাবো। আর তোমাদের কোনো চিন্তা নেই, আমরা সব মাস্ক নিয়ে এসেছি, সব কিছু নিয়ে এসেছি। আর আমাদের কাছে রয়েছে হচ্ছে উডবি ডক্টর, Check the mic and make sure it sound right, boys. Sound right, boys. বুবুল একাই যাচ্ছে, তিতলি ভয় পেয়েছে, উঠে এসছে, ভয় পেয়েছে কি গো, 20 মিনিট করেছে, আমার ভয় কিসে, চল আমরা ঘুরতে থাকি, ও চলে যাবে, কি ও, আমি এটা এক্সপেরিয়েন্স সেভ করছি, আমি ভয় পেয়েছি, আমি সাঁতার জানি না, তোমরা সবাই জানো, কিন্তু জিনিসটা খুব একটা রিস্কি না, উঠে বুঝতে পারছি,
আর উঠে বড় বড় লেকচার দিতে তিতলি দুর্দান্ত পারে লেকচার না এখানে একজন সিঙ্গেল বিন্দাস ওরা দেখো সিঙ্গেল বোটে একজন যাচ্ছে পেছনে সেরকম ভয় নেই লাইফ জ্যাকেটও আছে সেফ তোমরা ট্রাই করতে পারো যদি না তোমাদের খুব ভয় লাগে ঠিকই আছে বুবুল দাদা তো দেখো একাই বেরিয়ে গেল বুবুল একাই যাচ্ছে আর আমি কিন্তু প্যাডেল মানে কিছুই করিনি আর কি রোড বুবুল দাদা একাই করেছে আমরা পারবো না আমি তাই বাইরে থেকে ফটোই তুলবো ওয়াটার রোলারে উঠছে সবাই জুতো মোজা সব খুলতে হচ্ছে বাচ্চাদের নিয়ে মানে আমাদের এগুলো কেউই বাচ্চা নয় কিন্তু আমরা এই তিন মা নিয়ে এদের এসেছি পরিবেশটা খুব সুন্দর ভালো লাগছে ফাঁকা ফাঁকা আছে তাই না চন্দ্রাদি বলো এই সময় হ্যাঁ পুরো ফাঁকা পুরো ফাঁকা হ্যাঁ ফাঁকার মধ্যে ওদেরও তো পুরো বাড়িতে বন্দি এত মাছ ধরে হ্যাঁ সেই জন্য ওদের মানে যদিও এরা একটাও বাচ্চা নয় সবচেয়ে ছোটটাই 19 শুনুক না বাচ্চা ভিডিওতে দেবে আমাদের এবার নামছে তিতলি বুবুল তিনি কেমন লাগলো সবাই একসাথে বল জলে তাই তো খুব জল তেষ্টা পাই এবার আমরা একটু বসে ওরা জল টল খাবো এনজয় করছি আমরা এই তিনটে মা মিলে নিয়ে এসছি সবকটাকে কি কথা ওদের কেমন লাগছে বলো দারুণ লাগছে রোদ্দুর নেই মানে কষ্ট হচ্ছে না হাঁটতে খুব ভালো লাগছে সত্যি
হালকা রোদ্দুর একটা হ্যাঁ হ্যাঁ বলে বলে বলো খুব হালকা রোদ্দুর কষ্ট হচ্ছে না যে রোদ্দুরে হাঁটতে খুব এনজয় করেছি আর এনজয় করেছি তুন্দি তো উঠাইছিল তোমরা তো তুন্দিকে দেখেছো আমিও চন্দ্রাদিতা উঠিনি তুন্দি ওদের সাথে কিন্তু উঠেছি এরা দর্শক এরা ক্যামেরাম্যান আমরা ক্যামেরাম্যান হয়েছিলাম তিতলি অল্প চালাতে পারে সেই ভরসা আমরা কেউ করবো না ও তুন্দিকে নিয়ে যাচ্ছে চলো এদের ডিপি তোলা শুরু হয়ে গেছে আবার আমাকে বলে যেখানে পারে পোজ দেয় একটু যদি দি এই এখানে একটা ফুল পড়ে আছে এটা কানে গুঁজে পোজ দেব এটা কি কানে গুঁজে পোজ দেব এরকম দেখি দেখি কেন কানে গুঁজে পোজ হচ্ছে আমরা কিন্তু গাছ থেকে ছিঁড়িনি এটা পড়েছিল ওটা নিয়েছি হ্যাঁ আমরা গাছ থেকে ফুল ছিঁড়ি না আমি ভীষণ গাছ ভালোবাসি তো আমি তো মাসি বঞ্জির পোস্ট চলছে মাসিকে হাত তোলো মাসি কোনজন এই যে আর ইয়ে কিন্তু বঞ্জি জনি সাইকেল চালাচ্ছে এবার উঠেছে চন্দ্রাদি হ্যাঁ এখানে ছবি তুলতে এসেছে দেখো কার সাথে মা হঠাৎ বল এই দেখো তুন্দি আছে চন্দ্রাদি সবাই নাই পাশে বসে বসে আমরা একা তোমরা আসো আমি ভেবেছি কার পাশে বসবো মা মজা করতে গিয়ে আমি আবার এখন আসল লোককে পুতুল ভাবে বসে পড়ো না মা ধপ করে আমি আসল লোকের পাশে না বসে পড়বো তিতলি যত মাঝে গা এরকম করে বসে পড়বো আমি পিসি পোজ দিচ্ছে দাদা পোজ দিচ্ছে এবার তিতলি তো নিশ্চয়ই দেবে তিনিও দেবে চলো তোরা ঢুকে যাওয়ার মধ্যে ভালো লাগবে এই দেখো পোজ চলছে আচ্ছা কি বলছো বলো বাস গাছে ঝুলে হ্যাঁ ফটো তুলবে ঠিকই বলেছে বাস ল্যাম্প পোস্টে উঠে এমনি করে ফটো তুলবে হ্যাঁ বাস গাছে তো অলেই দেখো চলছে ফটো তোলা আরে এই পুরো জায়গাটা কিন্তু ওখানটা অনেকটা ভিড় প্লাস আমরাও খুব টায়ার্ড তো আমরা একদম এই একটু দূরে এসে একটু বসেছি সবাই এই জায়গাটা হচ্ছে বসার জায়গা আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি সবাই একটু মাস্কটা খুলেছি বুবুলদা তাও খোলেনি স্যানিটাইজও আমরা করেছি ভালো করে যাই হোক তো আমরা আর কোথাও যাবো না অনেক ক্লান্ত গেট নাম্বার 1 থেকে সেই হাঁটছি তো আশা করি তোমাদের ভালো লাগলো আমাদের ইকো পার্ক এক্সপিরিয়েন্স আর হাসতেও পাচ্ছি না আমরা এক নম্বর গেট থেকে হাঁটছি এখানে একটু মাস্কটা খুলে বসেছি তাও তো চন্দ্রাদি মাস্ক পরে আছে আর সবার হাতে না খুলে পরে আছে তো যাই হোক আমরা একটু বসেছি একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি তো তোমাদের আজকে সারা দিনটা কেমন লাগলো বলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম আর যদি ভালো লেগে থাকে প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইবটা করে নিও এই সমস্ত মজা আনন্দ অনেক ক্রিয়েটিভ কাজ অনেক কিছু দেখার জন্যে আর মনে আছে তো লাইক কমেন্ট শেয়ার এটা তো আমার চাই গালে হাত দিয়ে বসে পড়েছে করোনা চলো করোনা টাটা আমরাও আসি টাটা করোনা